এই পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের অংশ, তাহলে মমতা ব্যানার্জি যে এখানে পাকিস্তানি রুলস চালানোর চেষ্টা করছে, এই জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করছে, খুন করাচ্ছে, জঙ্গিদের দিয়ে ধর্ষণ করাচ্ছে, এই যে পাকিস্তানের রুলস চালানোর চেষ্টা করছে, যারা অন্যায় বিরুদ্ধে আন্দোলন করছে তাদের গ্রেপ্তার করছে, জেলে ঢোকাচ্ছে, বিজেপির কর্মীদের গ্রেপ্তার করছে, জেলে ঢোকাচ্ছে, মানে পাকিস্তানের রুলস চালাচ্ছে এখানে, জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে, জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আর যারা জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন করছে, যারা অন্যায় বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তাহলে তৃণমূল কীভাবে এই পশ্চিমবঙ্গে পাকিস্তানি রুলস চালাতে পারে? পাকিস্তানি জঙ্গিরা যেই আন্দোলনটা শুরু করেছিল, যেই প্রতিবাদটা শুরু করেছিল, যে শেখ মুজিবুর রহমানের হাতে কেন বাংলাদেশ থাকবে, কেন শেখ মুজিবুর রহমান হিন্দুদের প্রোটেকশন দেবে, এটা যে ওরা শুরু করেছিল জঙ্গিরা, তারপরে বাংলাদেশকে আবার দখল করে নিল, আবার পাকিস্তানের কন্ট্রোলে নিয়ে নিল, আর এখন ওরা হিন্দুদের ওপর অত্যাচার করছে, তাহলে তো আমরাও এটা বলতে পারি, তাহলে এটা যে মমতা ব্যানার্জি এরমটা যে করছে, এটা কে অধিকার দিল, কেন এখানে পাকিস্তানি রুলস চালানো হবে, পাকিস্তানি সিস্টেমকে কেন মানার চেষ্টা হবে, তাই না? তাহলে তো মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। ওরা যেই দাবি করে শেখ হাসিনাকে দিয়ে পদত্যাগ করালো, এই পশ্চিমবঙ্গ তো আমরা এই দাবি তুলে মমতা ব্যানার্জিকে দিয়ে পদত্যাগ করাবো।